মুড়ি খাবো না, লে আসা। এটা চিন্তার মধ্যে আছি, চিন্তার সময় খাওয়া খাদ্য করা যায় না। বাবুজান কি চিন্তা? এটা তো বুঝতেছি না মা, যাও। লাগবো না, চিন্তা শেষ কইরা বাড়িতে আসুক, তারপরে বুঝবো চিন্তা কারে কয়। বাবজান রে মারবা, এটা কেমন কথা? স্বামীরে মারুন কেন? তুই তো স্বামীরে মারবি। আমার স্বামী যদি আমার সাথে টালটি বালটি করে তাইলে একেবারে মানুষ, আমি আমার ধুমা ধুমকিল। তুমি চিন্তার মধ্যে আসো শুনে ভালো লাগলো, দেশ থেকে চিন্তা তো উঠেই গেছে। চিন্তাটা কি বলবা? যে না, এই শাশুলে বলবো। শেষ হইব কখন সেটাই বুঝতে পারতেছি না। চিন্তাটা মোটামুটি সাইজের মধ্যে চলে আসছে, আশা করি ওই দুপুর নাগাদ শেষ হবে। তাড়াহুড়ার কিছু নাই, জটিল চিন্তা সময় নিয়ে করা দরকার। দোয়া করেন চাচাজি, দোয়া করেন। দোয়া অবশ্যই থাকবো। তুমি এক কাজ করো, কোদাল খুন্তি দিয়া একটা গর্ত করো, গর্তের মধ্যে ঢুইকা চিন্তা করো, দুনিয়ার থেকে একদম আলাদা, নিরিবিলি চিন্তা। কথাটা তো চাচা মন্দ ঘর নাই। কত বড় গাধা নিজেও জানে না, এখন চিন্তার দোকান খুলে রাখছে, বিরাট চিন্তাবিদ। দেশটাই ভরে যেতেছে গাধায়, শহরে বন্দরে পথে ঘাটে গাধা আর গাধা। গর্তের মতো বসে চিন্তা করার বিরাট সুবিধা, এতে কেউ বিরক্ত করবো না, মন লাগা চিন্তা করা যাবো। বাবজান আমরা তোমার সাথে চিন্তা করি, এটা খারাপ কম নাই। বাবজান চিন্তা কেমনে করে? গালে হাত দিয়া চোখ থাকবো বন্ধ।
বাবুলের বাপে নাকি আবার কি করতেছে মাটি খোঁড়াখুঁড়ি এ কবর নাকি খুঁড়তাছে করুক যাইসা করুক আমি জানি না কিছু এই শুন এই দুদিন পর পর মানুষটা কি হয় ভালো মুন্সি মলবি থেকে এখন তাবিজ দে প্রয়োজনে ঘরে তালা বন্ধ করে রাখো শুনেন বাবু বাবুলের বাপরে নিয়ে আপনার চিন্তা করার কাম নেই বাবুলের বাপের মতো ভালো মানুষ দুনিয়াতে দেখছেন একটাও কারো উপকার সারা উপকার করছে কোনোদিন কারো অনিষ্ট করছে কোনোদিন রাখতাছো কেন রাখতাছি কারণ আমি বাবুলের বাপের মতো অত ভালো না আমার শরীরে রাগ আছে গাধা একজন স্বামী পাইছে যার বুদ্ধি নেই ছাটাক দে আমাকে বেটির মাটির পা পড়ে না উড়াল দিব বাবুজন মা আইতেছে মা খুবই রাগুন তো ওই তোর স্কুল নাই এটা কি করলা পানি দিয়ে ভিজাই দিলাম ভিজা মাটিতে বসে চিন্তা করেন আরাম পাইবেন বউ মাথায় পানি ঢেলে ভালো করছে যেই মাথায় ঠান্ডা পানি ঢাললা সাথে সাথে চিন্তার ফল পেয়ে গেলাম এই বউ এইদিকে শো কই যাও চিন্তার ফলটা কি শুনে যাবে না আমার নিজ চোখে ইবলিস শয়তানের দেখানোর শখ ইবলিস শয়তান হ দেহি শয়তান জিনিসটা কিরম তার চেহারা ছবির দেখার ইচ্ছা না জানি দেখতে কিরম উলুম বসনের কথা মানুষ আপনারা যত বোকা ভাবে আপনি তার চাইতেও বোকা ইবলিস শয়তান তোর বিনা কারণে আমার সঙ্গে দেখা করবো না চিন্তা করে তার আনা লাগবে হাটে চিন্তার প্রয়োজন আছে বাবুলের বাপ অমন আসে না কেন কর্তের ওখানে বসে আছে নাকি যেমন পাগল বাবুলের বাপ অনেক পাগলামি করছেন অন বাড়ি চলেন উঠেন উঠেন ধরেন হাত ধরেন ধরেন ইবলিস শয়তানের দেখা পাইতে চাও জি ভালো ভালো খুব ভালো ইবলিস শয়তানের লগে দোস্তি পাতাইতে চাও জি না তার চেহারাটা কেমন একটু দেখব তার সাথে ছবি তুলবা রাজি হলে তুলো আপনার কি মনে হয় ছবি তুলতে রাজি হবে ঠিক মতো বুঝাইয়া বললে দেখো এখন চাচা যে আপনি বলেন কি করলে ইবলিশের দেখা মিলবে আমি কেমন করে বলবো ও তো আমার আত্মীয় বান্ধব না আমার সাথে তামাকও খায় না আপনি এই অঞ্চলের সবচেয়ে বুদ্ধিমান
পরপর দুইবার চেয়ারম্যান হয়েছে। আপনি আমার একটা বুদ্ধি দেন। বুদ্ধি চাও? জি, একটু যদি চিন্তা করে বুদ্ধিটা দিতেন। খারাপ কাজ কারবার শুরু কর, এরে ধরো, ওরে মারো, মানুষের কষ্ট দেয়, ক্ষতি করো, তখন ইবলিশ বুঝবো আরে এ তো আমার আপন লোক, নিজেই ধরা দিব। মানুষের কষ্ট দেব এখন থেকে শুরু, একটু দোয়া করে আপনার বেশ শুরু করবো। ইসলাম আমি দিব নি, চিন্তা করুন। আজিজ এক কাপ চা চাকির হয়েছে হয়েছে বলে আজকে খুব ভালো বানাইছে দাও না। কি লাল চা খাবে না দুধ চা? লাল চা, লাল চা দিও। চাটা কিরম হয়েছে আমার না, এটা দিই টেস্ট করে দিই। করলাম তো আমি আসি তো, অসুবিধে কি? সালাম। ওই তুই আবার আইসার, যা যা এখান থেকে, যা করলাম যা। আচ্ছা চাচাজি, মানুষ জমলে তো ভালোই যন্ত্রণা দিতেছি, অহন কি পশু পাখিতে যন্ত্রণা দেবো? তোমার এখান থেকে যাইতে বলছি, কথা শোনো না বদমাইশ, যাও।
এই কাজ কে করছে? এই এই তারা করছে তো কে কাজ? তারা গাছ তো বলেছ তোরা? খাও প্রায় তোকে আমি এগার দাঁত ঠালাই দেবো একদম বসব্য কোথা কার ক বল বল কর তোরা করছিস কিনা? এই থাপড়াও থাপড়াও যাই 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 অগর থাপড়া লাভ কি ওরা করে নাই আমি করছি আমারে থাপড়াবার ছেলে থাপড়া ধরো থাপড়া তুমি করছো? হ্যাঁ কেন? এটা আমার ডাটি সবার ইচ্ছা হয়ে জানো আচ্ছা ওই গরুটা তোমার না? হ্যাঁ অন দেখবা কি দেখো গরুরে মেরে গিরো মজা আছে আগে মিষ্টি এসে মিষ্টি আর এই যে দই আমি নালিশ করুন আর লগে মুরগির কোরমা তোমার হাতের মুরগির কোরমার স্বাদের কোন তুলনাই নাই পছন্দ হয়েছে জামা আর দুলা ভাই খানা আগে কত মুসি করে নি
আছেন কেমন? ভালো আছি। দুলা ভাই আপনার লেগা এই যে লুঙ্গি আর এই যে পাঞ্জাবি, পাঞ্জাবিটা গায়ে দিয়ে রাখেন, ফিট হয় নাকি? ওই বদর বাচ্চা, তোর লুঙ্গি পাঞ্জাবি আনতে গেছে কেটা? এখানে কি করতেছেন দুলা ভাই? লুঙ্গি তরে খাও আগ ঘটনা কি? ভাবি আজিজ ভাই কিরম আছো? এই তো আছি ভালো। কি করেন? এই তো রান্না। ও রান্না করেন? টমেটো দিয়া না? টমেটো খাই কিরম? ভালো। ভালো না? খা দাও তো কিরম আগে খা দাও। টমেটো বুবু, তুমি কিছুদিন আমার লগে থাকো, দুলাভাইয়ের মাথাটা ঠান্ডা হলো। ঘটনাটা কেমন একটু খুলে কইবা। ঘটনা কি আমি জানি না। দুলাভাইয়ের মাথা কি ঠিক আছে নাকি পুরোপুরি গেছে? তাও জানি না। মাথা ঠিক আছে, বাবজান চিন্তার মধ্যে আছে। ওই আমার বউ হলো আমার নেকই দিতাছ দুলাভাই? হাইসলেমি করো একটা কাজ করা যায়, ওরে বাইন্দা রাখা। মাথায় কোনো গন্ডগোল হয়েছে কিনা কেটা জানে? মাথায় গন্ডগোল অবশ্যই হয়েছে। আরে চুপ করো না, চেয়ারম্যান সাহেব তো আছেই। আরে গন্ডগোলের কিছু না, আরে ধৈরে সব তো একটা মার দিয়ে দেন, সব ঠিক হয়ে যাইব। আরে না চুপ থাকো তো, মানুষটা তো ভালো, আমরা আপদে বিপদে আগায় আসত। আর আজ তারে মারবা এটা কেমন কথা? একটা দুইটা দিন দেখো। চেয়ারম্যান সাহেব, আজিজ কি করতে শুনছেন? আমার পরিবার গেছে পুষ্করিণীতে গোসল করতে, আজিজ গিয়ে সেখানে উপস্থিত। কিছুই চাই না, তোমার পড়ানোর দেখবো। আল্লাহ আল্লাহ করো না, তুমি যখন পুষ্করি থেকে উঠবা তোমার আমজা নিয়ে গীত গাবো। আল্লাহ আল্লাহ করো না, কও ইবলিশ ইবলিশ।
সফকিরে পার করিতে নিব হয়ানা আনা হাই তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব আমি এই হলো গিয়া ঘটনা এখন কি বিচার আপনি করবেন সেটা আপনি বলেন আজ রাতটা পার হোক সকালে ব্যবস্থা নিব আপনি যদি ব্যবস্থা না নেন তাইলে কিন্তু আজিজের ব্যবস্থা আমি নিজে নিব সকালে দুলাভাই ডাক্তার কাছে লয়ে যাই ওর চিকিৎসা তো শুরু করার দরকার তাই না মাথা ঠান্ডা রাখেন হাত মুখ ধুন খাইতে বসেন কি রান্না করছো তুলো ভাই পোলাও কুরমা রাঁধছে টেস্ট হচ্ছে না টেস্ট হচ্ছে একটু পানি বুলি দেওয়া দিই আচ্ছা এই পোলা মান রাখাইছে খাইছে ঘুমাইতেছে হ্যাঁ ঘুমাইতেছে ঘুমাইতেছে দাও একটু তরকারি দাও তরকারি দাও লেবু নাই আচ্ছা করো আমি লেবু আনতেছি ছোট কুটুম লেবু ছাড়া খাবো এটা কেমন কথা এই দুলো লেবু লাগবো না বুবু দুলাভাই তোমার মাথা ঠিক হয়ে গেছে আল্লাপাকের মেহরবানি আল্লাপাকের বড়ই মেহরবানি লেবু ভাই নাই তাই টাটকা গোবর বেশি গোবর দিয়া খাও আমি নিজে কাল সকালবেলা দুলাভাইয়ের ডাক্তার কাছে নিয়ে যাব আল্লাহর উপর ভরসা রাখো এমন ভালো একজন মানুষ তার মাথায় কি ভর করছে কত কান্দো না কান্দো না বুবু বলো কি Thank you.
অহন এক বালতি পানি তোমার পোলাপানের গায়ে ঢালো। এরা বাদ থাক। আরে বলি বলি কি, এরা বাদ থাকলে সব রে। আগুন দিতে পারবো না, সত্যি দেখা দিবেন। আচ্ছা মা, বাবজন আসবো না? বাবজনের কি হয়েছে মা? Thank you.
কে কে আমি তুমি ইবলিশ হ্যাঁ তুমি যা আমি ওটা এখন বুঝছো তো তোমার মধ্যে আমি বাস করি